আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকেরই জানা উচিত। পুলিশ আর পাবলিক নয়, প্রত্যেক মানুষেরই, সাধারণ মানুষেরই এটি জানা উচিত এবং প্রত্যেকের এটি কাজে লাগে এবং কখন না কখন এটি করতে হয়। সেটা হচ্ছে যে জিডি কাকে বলে, থানায় কিভাবে জিডি করতে হয়, জিডি করা লাভ ক্ষতি এবং থানায় জিডি করার পরে সেই জিডি কিভাবে উত্তোলন করতে হয়, এই পুরো বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ওই বেল আইকনে একটি টিক দিয়ে দেবেন, দিয়ে অল সিলেক্ট করবেন। তাহলে কি হবে, পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড দেই তাহলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটি আপনার ইচ্ছা মতো সময়ে আপনি দেখে নিতে পারবেন। তো যথারীতি অ্যাডভার্টাইজ শেষ, চলুন বন্ধুরা জিডি কাকে বলে সেই বিষয়ে আলোচনা করি। বন্ধুরা, তার আগেই মানে বলে রাখি যে জিডি কাকে বলে, জিডি করার পদ্ধতি এবং জিডি করার ফর্ম, কিন্তু ফর্ম সহ আমার একটি ভিডিও দেওয়া আছে, এই জন্য আজকে বিস্তারিত যাব না, মানে ভাষাভাষাভাবে বোঝাবো। কিন্তু জিডি কাকে বলে ভাষাভাষাভাবে বোঝালেও জিডি কিভাবে করতে হয়, করার নিয়ম, জিডির লাভ ক্ষতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি সঙ্গে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত মানে ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি। জিডির অর্থ হলো জেনারেল ডায়েরি। তো জেনারেল ডায়েরি এটি 1861 সালের পুলিশ আইনের 44 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 154, 155 এবং পিআরবির 377 বিধি, বিপি ফরম নং 65, বাংলাদেশ ফরম নং 5365 মূলে প্রস্তুত 200 পৃষ্ঠা যুক্ত একটি মূল্যবান রেজিস্টার। এই মূল্যবান রেজিস্টারকে মূলত বলা হয় যে জেনারেল ডায়েরি, বা ইংরাজিতে বলা হয় জিডি, বা স্টেশন ডায়েরি, বা রোজনামসা বলা হয়। এই রেজিস্টার প্রত্যেকটি থানায় এবং অস্থায়ী ফাঁড়ি, পুলিশ ফাঁড়িতে থাকে, ব্যবহার করা হয়। জিডি সাধারণত কার্বন সহ দুই কপিতে লিপিবদ্ধ হয়। প্রতিদিন সকাল 8 ঘটিকার সময় ডায়েরি খোলা হয় এবং পরের দিন 7:59 সময় ডায়েরি বন্ধ করতে হয়। এই জেনারেল ডায়েরিতে ক্রমিক নম্বর ব্যবহার করা হয়। 24 ঘন্টা পরপর কার্বন কপি এএসপি সার্কেল অফিসে দাখিল করতে হয়। ফৌজদারি কার্যবিধি আইনের 154/55 ধারা, পুলিশ আইনের 44 ধারা এবং পিআরবির 377 বিধি, এবং এর সাথে এটা যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সাক্ষ্য আইনের 9 ধারা এবং 35 ধারা, কিন্তু এটা একটা দালিলিক প্রমাণ। এই জন্যই মানুষ হলো জিডি করলে জিডি কি কাজে লাগে সে বিষয়টা আমি পরে আসছি। আগে শুধু যেটুকুই বললাম সেটা হচ্ছে যে জিডি কাকে বলে, জিডি বা জিডি বলতে কি বোঝেন, বা জিডি করার নিয়মটা কি। এটা এখন আমরা জিডি করব কিভাবে, ধরেন সাপোজ আমার কিছু একটা হারিয়ে গেছে বা আমার কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে বা আমাকে হুমকি ধমকি দিচ্ছে, এই সকল বিষয়ের উপর আমি কিভাবে জিডি করব, আমি কি করব, আমি সর্বপ্রথম থানাতে যাব, যিনি ডিউটি অফিসার আছেন তার কাছে আমি তার সাথে আলাপ করব। তিনি যদি লিখে দিতে চাই তাহলে তার দিয়ে লেখাতে হবে, অথবা কম্পিউটার অপারেটর, থানাতে কম্পিউটার অপারেটর আছে তার সাথে যোগাযোগ করে আপনি লিখে নিতে পারেন আপনি যে কোন বিষয়ে জিডি করতে চান। এছাড়াও আপনি যদি জেনে থাকেন তাহলে আপনি নিজে বাসা থেকে লিখে নিয়ে যেতে পারেন, কম্পিউটারে লিখে নিয়ে যেতে পারেন, হাতে লিখে নিতে পারেন, যেভাবে পারেন না কেন লিখলেই হলো। আপনি লিখে যে লিখে ডিউটি অফিসারের কাছে দিলে ডিউটি অফিসার কি করবে সেটা পড়ে দেখবে, যদি কোনো ভুল ত্রুটি থাকে তিনি কারেকশনের জন্য দিতে পারেন, অথবা ওইটাকে গ্রহণ করে আপনার যে জেনারেল ডায়েরি এতক্ষণ যে ধারা সহ বিবরণ মানে আলোচনা করলাম সেই বিবরণের ভেতরে ওই উনি মানে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। এটাই মূলত হচ্ছে জিডি বা জিডি করার নিয়ম, এভাবে জিডি করবেন। এখন এই জিডি করার লাভ ক্ষতিটা কি, জিডি করার লাভ ক্ষতিটা হচ্ছে এরকম যে ধরেন আপনার একটা গাভী হারায় গেছে, তো আপনি সেই গাভী সংক্রান্ত ব্যাপারে থানায়, সংশ্লিষ্ট থানায় একটা জিডি করলেন। জিডি করলে কি হলো, আপনার যখন এই গাভীটা কোথাও পাওয়া মানে যায় তখন আপনি এই জিডি রেফারেন্স দিয়ে সেটি কিন্তু নিয়ে আসতে পারবেন, অথবা আপনি যদি নাও নিয়ে আসতে পারেন আপনি ওই জিডি কপি নিয়ে যদি পুলিশের দ্বারস্থ হন তাহলে থানা থেকে সংশ্লিষ্ট পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছায় সেই কালারের সাথে আপনার হলো যদি মিলে যায়, তারপরে ধরনের সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই, যদি অর্থাৎ মূল জিনিসটা যদি আপনার হয়, পশুটা যদি আপনার হয় বা কাগজ কোনো কাগজপত্র সংক্রান্ত ব্যাপার হলে যদি আপনার হয় সেটি আপনাকে ফেরত দিয়ে দেবে। এটা তো গেল এক প্রসঙ্গে। আসলে জিডি সর্বকাজে লাগে, জিডির লাভ ক্ষতি আপনি যদি আলোচনা করেন তো অনেক সময়ের ব্যাপার, সারাদিন আলোচনা করলেও আমার মনে হয় না যে শেষ হবে। ধরেন আপনার একটা সার্টিফিকেট হারায় গেছে, এখন আপনি মৌখিকভাবে যে বললেন যে আমার সার্টিফিকেট হারা গেছে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দেন বোর্ড অফিসে, আদৌ কিন্তু আপনাকে দিবে না, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে সংশ্লিষ্ট থানায় হারানোর বিবরণ দিয়ে আপনি একটি জিডি করবেন।
জিডি করলে জিডি কপি নিয়ে যেয়ে যখন আপনি বোর্ড অফিসে আবেদনের মাধ্যমে আবেদনের সাথে সংযুক্ত করবেন এবং বোর্ড অফিস যখন দেখবে, শিক্ষা অফিস যখন দেখবে যে অবশ্যই হারা গেছে, তার সংশ্লিষ্ট থানাতে একটি জিডি করা আছে, তো এটার বরাতে আপনাকে কিন্তু সেই সার্টিফিকেট আরেকটি কপি আপনাকে কিন্তু দিবে। তো বুঝতেই পারছেন যে জিডি আসলে কতটা প্রয়োজনীয়তা, এর লাভটা কি, এর ক্ষতিটা কি, সে বিষয়ে আমি আলোচনা করব এবং এই জিডি কিভাবে তুলবেন সেই বিষয়েও আপনাদের সামনে আলোচনা করবো এবং তুলে ধরবো। তো তার আগে অনুরোধ করবো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা দেখছেন, তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন আরো সকল বন্ধু দেখে উপকৃত হতে পারে। তো জিডির লাভ আরো যদি কিছু বিষয় বলি, আসলে কি বলবো বলেন, এটা বলার কোনো শেষ নাই, কারণ আপনারা যদি আপনার কিংবা আমার যদি সামান্য একটা সিম, মোবাইলের সিম হারায় যায় যার দাম 150 টাকা, সেটি কিন্তু তুলতে গেলেও আপনি দেখবেন এই জিডি কপি, ওরা জিজ্ঞাসা করে যে ভাই থানায় জিডি করছেন কিনা, জিডির কপি নিয়ে আসছেন কেনা। এই জন্য জিডির মানে এর অনেক লাভ, অনেক ফজিলাত। আপনাকে হুমকি ধমকি দিল, আপনি তাৎক্ষণিকভাবে তার হুমকি ধমকি দেওয়ার দরকার নেই, আপনি থানায় একটা জিডি নিয়ে আসেন, এই জিডিটাই মামলায় রূপান্তরিত হয়। বললাম না যে জিডির লাভ ক্ষতি কি আজকে আলোচনা করবো, এটা সেটা এফআইআর মামলা না হলেও নন এফআইআর মামলা হতে পারে, সেটা আপনি শুধু জিডি করে যাবেন, ওই জিডি তদন্ত করে তদন্তকারী অফিসার যদি মনে করে যেটি নন এফআইআর মামলা রুজু করার মতো, তাহলে অবশ্যই নন এফআইআর মামলা অবশ্যই তিনি রুজু করবেন এবং এটা কিন্তু আদালতের ট্রায়ালে যাবে। সুতরাং জিডির কিন্তু হেলাফেলা করার কোনো বিষয় নেই, জিডির যথেষ্ট গুরুত্ব আছে, মূল্য আছে, লাভ আছে আর ক্ষতিও আছে জিডি না করলে। তো জিডির ক্ষতিটা কি, এতক্ষণ তো জিডির অনেক গুণকীর্তন করলাম, ক্ষতিটা কি, আপনি ধরেন ওই সেই প্রথম থেকে যদি যাই, আপনি ধরেন কোনো গাবি হারাই গেল, আপনি জিডি করলেন না, অন্য কেউ দাবি করলো, বা যার বাসায় পেলেন আপনি সে বললো যে এটি তার না, এটি আমার, এটা আমি কিনছি, তখন আপনি কিভাবে প্রমাণ করবেন এটি আপনার, ওই জিডি কপি আপনার একটি প্রমাণ। আপনার কাগজপত্র হারানোর ক্ষেত্রে আপনি মৌখিকভাবে যখন বলবেন তখন ওরা বিশ্বাস করবে না যে আপনার হারাই গেছে, তখন আপনি জিডির কপি দেখাবেন, এটাই হচ্ছে জিডির হলো মানে যদি না করে থাকেন তাহলে জিডি কিন্তু আপনি তুলতে পারবেন না। সুতরাং জিডি না করার এরকম ক্ষতি আসলে বলতে গেলে অনেক অনেক বলা যায়। তো এবার আমরা আলোচনা করব যে জিডি হলো কিভাবে জিডি তুলতে হয়। আমরা সবাই একটা জিনিস চিন্তা করি, আমি তো জিডি করতে যাচ্ছি, পরবর্তীতে এই জিডিটা তো আমার কাজটা যদি সম্পাদন হয়ে যায়, আমার জিনিসটা যদি আমি ফেরত পেয়ে যাই, আমার সমস্যাটা যদি সমাধান হয়ে যায়, তাহলে আমি কিভাবে হলো এই জিডি আবার উত্তোলন করতে থানায় যাবো, ঝামেলা দরকার নাই। আসলে না, এটি আপনার নৈতিক দায়িত্ব, নাগরিক হিসেবে আপনি থানায় যে উপকার পাবেন এটি আপনার মৌলিক অধিকারের ভেতরে একটি অন্যতম। আপনি অবশ্যই এই জিডি তুলতে কোনো সমস্যা নেই। এই জিডিটা আপনি কিভাবে তুলবেন, জি বন্ধুরা, যে জিডি করবেন কিভাবে, আমি সেই বিষয়টা আমার ফর্মে দিয়ে দিছিলাম, আজকে আর ফর্মটা দিচ্ছি না, আমি মৌখিকভাবে বলতেছি, আপনারা একদম সাধারণ বিষয়, আপনি লিখবেন বরাবর অফিসার ইনচার্জ, যে কোনো একটা থানার নাম দিয়ে দিলেন, মনে করেন যশোর সদর থানা, এবার বিষয় সাধারণ ডায়েরিকরণ প্রসঙ্গে, এবার আপনি লিখলেন জনাব, সাধারণ দরখাস্তর মতোই আপনি লিখলেন জনাব সবিনয় বিনোদন, এই যে আমি রহিম, আপনার নাম যেটা সেটা দিলেন, পিতার নাম যেটা সেটা দিলেন, গ্রাম যেটা সেটা দিলেন, আপনার থানা দিলেন, আপনার জেলা দিলেন, আপনার থানায় হাজির হইয়া এই মর্মে সাধারণ ডায়েরির বা জেনারেল ডায়েরির অথবা জিডির আবেদন করিতেছি যে গত এত এত তারিখ এত ঘটিকার সময় আমার সার্টিফিকেটটি অমুক স্থান থেকে হারাইয়া গিয়েছে, বা অজ্ঞাতনামা স্থান থেকে হারাইয়া গেছে, কিংবা পুড়ে গেছে, কিংবা পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে, অথবা কেউ ছিনিয়ে নিছে, যার যে ঘটনা ঘটবে সেই ঘটনা ওই জিডি কপির ভিতরে লিখবেন। লেখার পরে যদি হুমকি ধামকি মারামারি অপরাধ সম্পর্কিত হয় তাহলে অবশ্যই সেই ঘটনার মানে যারা দেখছে প্রত্যক্ষদর্শী তাদের দু একজনের সাক্ষী হিসেবে নাম দিয়ে দেবেন এবং ঘটনাস্থলের বর্ণনা করবেন, সময় তুলে ধরবেন, তারিখ তো অবশ্যই দিবেন। এবার কি লিখবেন, অতএব মানে সাধারণ ডায়েরি করার জন্য একান্তই মর্জি হয়, ওই অন্য অন্য দরখাস্তের ভিতরে যেভাবে লেখেন, আমি বিস্তারিত গেলাম না, সামান্য একটু টাচ দিলাম, এটা আপনারা লিখবেন। এবার বিনীত নিবেদক, ওই যে উপরে যে নাম ঠিকানা দিচ্ছেন, বিনীত নিবেদক, নাম মোহাম্মদ অমুক, পিতার নাম অমুক, গ্রাম অমুক, সাং অমুক, থানা অমুক, জেলা অমুক, অবশ্যই মোবাইল নম্বরটি দিয়ে দেবেন, তাহলে যে কোনো প্রয়োজনে আপনার সাথে পুলিশ অফিসাররা যোগাযোগ করতে পারবে। তো এটা তো গেল হলো জিডি, আপনি কিভাবে করবেন, দেখছেন তো জিডি করা আসলে কতটা সহজ। আমরা অনেকে ভয় পাই থানায় যাবো, জিডি করবো, এই জিডি আবার কিভাবে উঠাবো, হ্যাঁ জিডি উঠাবো এর বিষয়টি প্রতিশ্রুতি তো দিছি, তো জিডি কিভাবে উঠাতে হয় সে বিষয়টি এখন আলোচনা করবো। তো জিডি তো করলাম, জিডির লাভ ক্ষতিও জানলাম, এখন জিডি তুলবো কিভাবে, বিশ্বাস করুন জিডি তোলা জিডি করার চাইতে বেশি সহজ, কারণ জিডি করতে গেলে অনেক কিছু লিখতে হয়। আপনি জিডি তুলতে গেলে আপনি ডিউটি অফিসারের বললেই উনি আরেকটি ওই জিডি কপি, তবে জিডি কপি নিয়ে যাবেন, আর যদি জিডি কপি কোনোভাবে না নিয়ে যেতে পারেন তাহলে জিডি যেরকম যে সাধারণ ডায়েরি করার জন্য আবেদন ওই জায়গায় লিখবেন, সাধারণ সিস্টেমটা একই, ঘটনাটা একই, তারিখও একই, আপনি লিখবেন যে জিডি উত্তোলন করার জন্য আবেদন। আর যদি ওই জিডি কপি নিয়ে যান তাহলে আপনি ওই উত্তোলন করার জন্য আবেদন না দিলেও জানাইলে তাৎক্ষণিকভাবে ডিউটি অফিসারকে বললে ডিউটি অফিসার কি করবে, আপনার ওই জিডি রেফারেন্সে আপনি যেদিন যাবেন উত্তোলন করার জন্য আরেকটি জিডি করে ওই জিডি নম্বরটি আপনাকে দিয়ে দেবে।
তাহলে একদম মানে করা তো অনেক কঠিন, তোলাটা আরো বেশি সহজ। এই জন্য আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই থানা দ্বারস্থ হবেন, থানায় যে জিডি করবেন। তবে অপ্রত্যাশিত ভাবে জিডি করার মানে প্রত্যাশা আমি করি না, সেটা প্রয়োজনও নাই। যখন প্রয়োজন হবে অবশ্যই যাবেন, কেন যাবেন না বলেন? থানা তো সাধারণ মানুষের জন্য। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি উপকার আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, আর আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার বিশ্বাস যে কিছুটা হলেও উপকৃত হবেন। বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে দেবো যে ঘরে বসে কিভাবে মানে জিডিএনটি করা যায়, সেই বিষয়টি নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করব, আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। আর আইন সংক্রান্ত ব্যাপারে আপনাদের যদি কোনো বিষয় জানার থেকে থাকে তাহলে আমার চ্যানেলে আইন সংক্রান্ত বিষয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। ধন্যবাদ।